টার্গেট সোনার দোকান, দোকানের কর্মীদের বেঁধে রেখে ডাকাতি। রানাঘাট, পুরুলিয়া, রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুর। ফের সোনার দোকানের ডাকাতি, রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুরে দিনে দুপুরে সোনার দোকানের ডাকাতি। ঘটনার তদন্তে পুলিশ, আতঙ্কিত ব্যবসায়ী মহল। পুরুলিয়া, রানাঘাট, আসানসোলের রানীগঞ্জের পর এবার ডোমজুরে দুঃসাহসিক ডাকাতি। ভর দুপুরে সোনার দোকানে গহনা লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। দোকানের কর্মীদের রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় এক কর্মচারী গুরুতরভাবে জখম, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার অর্থাৎ আজ বেলা 12টা নাগাদ আচমকাই বাইকে চেপে ডোমজুরের এলাকার একটি সোনার দোকানে চড়াও হয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে আরো জানা যায়, দুটি বাইকে চেপে এসেছিল চারজন দুষ্কৃতী, তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। সেই সময় দোকানে দুজন মালিক ও দুইজন কর্মচারী ছিলেন। আচমকা চড়াও হতেই ডাকাতিতে বাধা দেয় তারা। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দোকানে ঢুকে কর্মীদের শাসাতে থাকে দুষ্কৃতীরা। এমনকি ডাকাতিতে বাধা দিতে গেলে রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতরভাবে জখম হন এক কর্মী, তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গুরুতরভাবে জখম ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। সোনার দোকানের ডাকাত দলের প্রবেশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা যায়, তার আগে দোকানে থাকা সর্বস্ব সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় ডাকাত দল। যদিও এখনো পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রসঙ্গত, রবিবার দুপুরে রানীগঞ্জের একটি বিখ্যাত স্বর্ণ বিপণীতে ডাকাতির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মোট 7 জন দুষ্কৃতী ছিল। সকলেই গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। তাদের হাতে ছিল একটি ব্যাগ, পাল্টা গুলি চালায় পুলিশ। তবে ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও আজ হাওড়ায় ডোমজুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে ব্যবসায়ী মহল। বারংবার সোনার দোকানে ডাকাতির ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই বিষয়ে দোকানের এক মহিলা কর্মী জানান, ওরা দুজন ঢুকেছিল, গয়না দেখাচ্ছিলাম, তারপর আরো দুজন ঢুকল। ওই দুজন ঢোকার পরই অ্যাটাক করতে শুরু করে দিল। চারজনের হাতেই পিস্তল ছিল। ওরা বলেছিল চুপ করে বসে থাকতে, না হলে আমাদের মেরে দেবে। ডিসপ্লেতে যত মালপত্র সাজানো ছিল সবই নিয়ে গিয়েছে। দোকানের মালিক প্রতিবাদ করেছিল বলে তাকেও মেরেছে। এখন আমাদের খুবই ভয় লাগছে। ওরা সবাই এসে বন্দুক মারপিট করে আপনাদেরকে কি বললো? কিছু না, একটু চুপ করে থাকতে নাহলে আর কি মেরে দেবে। ইতিমধ্যেই দোকানের মালিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সেই সাথে খতিয়ে দেখা হচ্ছে সোনার দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ। পাশাপাশি পরপর সোনার দোকানগুলিতে ডাকাতির ঘটনায় একই দল জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাওড়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।